হাই ফ্রেন্ডস, এস ভিতে আমি সুমন্ত আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছেন আমি ঠান্ডায় অনেক জামা কাপড় পরে আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। এই ওয়েদারে আমরা র্যাকেট খেলি, সেটা নিয়ে একটা ব্লগ, ছোট্ট ব্লগ। আমাদের এখানে র্যাকেট খেলা হয়, চলুন আমরা যাই সেখানে, আপনাদেরকে একটু র্যাকেট খেলার আনন্দ উপভোগ করাই। আর এই ঠান্ডার সিজনে সবাই মিলে র্যাকেটের আনন্দ নিন। জাস্ট ছোট্ট একটা ভিডিও আমার তরফ থেকে আপনাদের কাছে র্যাকেট খেলা নিয়ে। দেখুন, আমাদের বাড়ির পাশেই এই র্যাকেট খেলা। কি সুন্দর কোর্ট এবং নেট লাগিয়ে সবাই এই ঠান্ডায় র্যাকেট খেলছে। হ্যাঁ, এটা পূর্বাঞ্চলের মাঠেই খেলাটা হয়। দেখুন সুন্দরভাবে র্যাকেট খেলছে। অ্যাকচুয়ালি এখানে র্যাকেট খেলা হয়, আগে একটাই কোর্ট ছিল, এখন মানে বড়দের আর বাচ্চাদের মধ্যে একটা ডিভাইডেশন হয়েছে, যার জন্য এখানে একটা র্যাকেটের কোর্ট, পিছনে আর একটা র্যাকেটের কোর্ট, মানে দুটো র্যাকেটের কোর্ট আছে আমাদের এখানে। দেখাচ্ছি, মানে আমি র্যাকেট খেলি না, তাও জাস্ট আপনাদের জন্য এই ভিডিওটাই। দেখুন আরও একটা র্যাকেটের কোর্ট, ব্যাডমিন্টন যাকে বলে, ব্যাডমিন্টন খেলা হয় এখানে। এই যে এখানে একদম বাচ্চারা খেলছে, আর আগের যেটা দেখালাম সেটা একটু বড়রা। দেখুন কি সুন্দর খেলছে। দেখুন এখানে তার মানে ক্লাস 4-5 যেগুলো বাচ্চা পড়ে সেগুলো বাচ্চা, আর আগের কোর্টটাতে একটু বড়রা, 9-10 বা তার থেকেও বড়। এটা হলো সন্ধ্যার খেলা, রাত 9টার পর আবার একটা খেলা হবে, রাত 9টার পর, সেটা বড়দের, সেটা যারা সার্ভিস করে, যারা ব্যবসা করে তারা আসবে, তার মানে আমাদের কাকুরা, কাকু দাদা, হ্যাঁ আমাদের থেকেও যারা এজেড তাদের। দেখুন কি সুন্দর খেলছে। সবার র্যাকেট খেলা দেখে আমিও একটু ব্যাটটাকে হাতে নিলাম, দেখি আপনাদের সামনে একটু খেলতে পারি না নাই। এই বাচ্চাদের সঙ্গেই খেলছি, বড়দের ওখানে চান্স পাবো না, কারণ ওদের একটা গেম চলছে, মানে সেকেন্ড কোর্টটাতেই আমি খেলছি। আমি নিলাম, মারছি, মিস হয়ে গেল ওদিকে। জাস্ট এটা এমনি ট্রাই আর কি, কোনো গেম খেলা হচ্ছে না আমাদের। দেখুন বাচ্চাদের সঙ্গেও পারছি না, তার মানে আমি র্যাকেট খেলি না, আমি জাস্ট আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য একটু ব্যাটটা হাতে নিলাম। তো ইচ্ছে করে, দেখুন খেলছি, আমি খেলছি এই বাচ্চাদের সঙ্গে। মিস হয়ে গেল, বিগ মিস। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। আমার থেকে মনে হয় এরাই ভালো খেলে, মনে হয় কি বলছি, হয় 100% এরাই খেলে ভালো। আমি জাস্ট
আজকে ইচ্ছে হলো তাই আপনাদের এই ব্লগটা বানাচ্ছি, তাই আমি র্যাকেটটা একটু হাতে নিলাম। তো আশা করি আপনাদের এই ঠান্ডার সময় এই র্যাকেট খেলাটা ভালোই লাগবে। দেখুন এই র্যাকেটটা নিয়েই খেলেছিলাম আমি, কীরকম মেরেছি সেটাই দেখালাম। ধন্যবাদ, জয় হিন্দ।